সকালে প্রাত ভ্রমণে বেরিয়ে মোমো বানালেন মুখ্যমন্ত্রী। রাস্তার পাশে দোকানে ঢুকে বেঞ্চে বসে মোমো বানালেন তিনি। পাহাড়ে গিয়ে ফুচকা বানানোর পর মোমো বানানো, মুখ্যমন্ত্রী হিসাবে এ কাজ একেবারে অভিনব মনে করছেন সকলেই। ফুচকার পর এবার প্রাতঃভ্রমণে বেরিয়ে রাস্তার পাশের দোকানে বসে মোমো তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে গত সোমবার উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী। পাহাড়ে পৌঁছে অনিত থাপাকে সাথে নিয়ে করজোড়ে ধন্যবাদ জানান পাহাড়বাসীকে। চারদিনের পাহাড় সফরে নানান কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। তার মধ্যে মঙ্গলবার রিচমন্ড হিল থেকে সিংমারি যাওয়ার পথে একটি ফুচকার স্টল দেখে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী, নিজেই ফুচকা তৈরি শুরু করেন। ফুচকা বার করে তার মধ্যে আলু মাখা দিয়ে ফুচকা বানাতে থাকেন। মুখ্যমন্ত্রীকে ফুচকা তৈরি করতে দেখে ভিড় লেগে যায় ছোটদের। এরপর মুখ্যমন্ত্রী নিজের হাতেই কচিকাঁচাদের ফুচকা তৈরি করে খাওয়ান। মুখ্যমন্ত্রীকে এই ভূমিকায় দেখে খুশি পাহাড়বাসী। বৃহস্পতিবার ছিল পাহাড় সফরের শেষ দিন। এদিন দার্জিলিং চিড়িয়াখানা যাওয়ার পথে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলার পাশাপাশি হঠাৎই রাস্তার পাশের একটি মোমো তৈরির দোকানে ঢুকে পড়েন তিনি। দোকানের অন্য কর্মচারীদের মতো বেঞ্চের ওপরে বসেই চাকি বেলুন দিয়ে শুরু করেন মোমো তৈরি। রীতিমতো ময়দা মাখা থেকে লেচি কেটে চাকি বেলুন দিয়ে মোমো তৈরি করে তুলে দেন পাশের মহিলার হাতে। সেটিতে পুর ভরে ফের সেদ্ধ করার জন্য রেখে দেন তার পাশে। যদিও মুখ্যমন্ত্রীর এদিনের মোমো তৈরির ঘটনাকে রাজনৈতিক জনসংযোগ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এভাবে দীর্ঘ সময় রাস্তার পাশের দোকানে বসে মোমো তৈরি করতে থাকেন তিনি। বিকালের পর চার দিনের সফর সেরে এদিনই কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড।